নৃত্যের জন্য প্রস্তুত থাকবো সাকিবা রেশমি চুরি, সাকিবা রেশমি চুরি। এখন মিম আক্তার পঞ্চম শ্রেণী কবিতা আবৃত্তি, মিম আক্তার পঞ্চম শ্রেণী আস। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু আপনাদেরকে বড় জোরে বলতে চাচ্ছি, আমরা এই পাশে যারা মহিলা আছে আর এই পাশে যারা মহিলা আছে, এই স্কুলের অবস্থানটা মহিলাদের, আমরা পুরুষ ভাইরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ব্লক দিব না। এই জায়গাটা ব্লক দিলে কি আমাদের লোকজনের বিভিন্ন কাজ করতে বিভিন্ন অসুবিধা হচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, আমরা যারা পুরুষ ভাইরা এখানে আছি, যদি আপনারা কিছু না মনে করেন ডান পাশে চলে আসেন, অফিসের সামনে এই পাশে সুন্দর জায়গা আছে, আমার মনে হয় খুব ভালো হয়। আর এই স্লিপারে, এই স্লিপারে যদি কেউ উঠে তাহলে একটু ওদেরকে নামাই দিবেন। দুইটা বিচ্ছ আছে, একটা হচ্ছে যে ওই জাকির ভাইয়ের একটা পোলা আছে, ও কোনো কথা শুনে না, শুনে ও আর যেন ওইটার উপরে উঠতে না পারে, এটা এখান থেকে পড়লে ব্যথা পাবে। এখন নৃত্য নিয়ে আসবে পরবর্তী সময়ে সাকিবা ইতু, ইতু রেডি থাকবে, ইতু লাল ঝুটি কাকাতোয়া, লাল ঝুটি কাকাতোয়া। এখন মিম, মিম আক্তার পঞ্চম শ্রেণী কবিতা আবৃত্তি। আসসালামুয়ালাইকুম, আমার নাম মুসাদ জাহান মিম, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম রৌদ্র লিখে যায়, লিখেছেন শামসুর রহমান। বর্গী এলো রাজধানীতে, মারলো মানুষ কত, পূর্ণ শহর পূর্ণ সমল, গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা হলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকে সেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে যায়। ধন্যবাদ মিম, ইতু আক্তার, লাল ঝুঁকি কাকাতোয়া।